কাতার বিশ্বকাপ দিয়ে সাফল্যের বৃত্ত করা লিওনেল মেসি তিন নয় বছর বয়সে দুই শূন্য দুই ছয় বিশ্বকাপে বিশ্বকাপে খেলবেন এমন সম্ভাবনা কমেছিল তাই মেসির বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত মোটেই বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু ছিল না কিন্তু এবার ফুটবলের সঙ্গে সম্পর্ক চুকানোর ইঙ্গিত দিলেন নামটা যেহেতু মেসি তাই তার না খেলা নিয়ে ভক্তদের মধ্যে আফসোস আক্ষেপ জাগাটাই স্বাভাবিক আর বেইজিংয়ে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চিরছে না সেই মেসিকে দেখার পর সেই আক্ষেপ বাড়ার কথা বহুগুণ রোববার এক আট জুন কাতার ভিত্তিক স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়ে মেসি বলেন ফুটবলে সবই আমি অর্জন করেছি এখানে পাওয়ার আর কিছুই নেই এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার দুই শূন্য ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন মেসি তাও ম্যাচের বয়স যখন মাত্র আট শূন্য সেকেন্ড এটি আর্জেন্টাইন অধিনায়কের প্রায় দুই দশকের ক্যারিয়ারে দ্রুততম গোল ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মেসি সেখানে আগামী বিশ্বকাপ খেলা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন বিশ্বকাপ নিয়ে যা বলেছি সেটাই স্বাভাবিক বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে দুই শূন্য দুই দুই বিশ্বকাপ নভেম্বর ডিসেম্বরে হলেও দুই শূন্য দুই ছয় বিশ্বকাপ হবে জুন জুলাইয়ে এখন থেকে যা আরও তিন বছর দূরে মেসি মনে করেন বিশ্বকাপের আগে ব্যস্ততার অনেক উপলক্ষ আছে আপাত তিনি সেসব নিয়ে ভাবছেন প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন আমি উপভোগ করছি এরপর বিশ্বকাপের বাছাই পর্ব ও কোপা আমেরিকা আছে চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয় নতুন একটা চক্র শুরু হবে বাছাই পর্বের ম্যাচ সামনে যা অর্জন করেছি তা নিয়ে বসে থাকলে হবে না সামনে কি আসছে তা নিয়েও ভাবতে হবে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও বাছাই পর্বে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর কথা বলেছেন সদ্য ইন্টার মায়ামিতে যোগ দেয়া এই ফরওয়ার্ড এখন সামনে কি হতে চলেছে তা নিয়ে ভাবতে হবে একটি নতুন চক্র শুরু হচ্ছে বাছাই পর্বে ম্যাচ আছে শীঘ্রই আমরা যা অর্জন করেছি তাতে ডুবে থাকতে পারি না সামনে কি আসছে তা নিয়ে ভাবতে হবে এবং পরের ম্যাচ উপভোগ করতে হবে এরকম খেলার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে